गाइस फाइनली আমাদের গেমে আরো একটা মারাত্মক ডিসকাউন্ট ইভেন্ট কনফার্ম হয়ে গেছে। যে ডিসকাউন্ট ইভেন্টটা গাইস ফ্রি ফায়ারের সবচেয়ে বেস্ট একটা ডিসকাউন্ট ইভেন্ট হতে চলেছে। বাট আপনারা কি জানেন সেই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে কেমন হবে এবং কি কি আইটেম দেওয়া থাকবে? ভেরি সুন আমাদের গেম আসতে চলেছে একটা ইমোট পার্টি ইভেন্ট। বাট আপনারা কি জানেন সেই ইমোট পার্টি ইভেন্টের মধ্যে কি কি ইমোট থাকবে, কত তারিখে আসবে? নেক্সট ইভো বান্ডেল রিটার্ন হিসেবে আপনারা কোন বান্ডেলটা দেখতে পাবেন বাংলাদেশ এবং ইন্ডিয়া সার্ভারে সেটা কি গাইস আপনাদেরকে কনফার্ম ভাবে জানিয়েছে। প্রায় 1.5 বছর থেকে পেন্ডিং থাকে আপনাদের মোস্ট ডিমান্ডিং বান্ডেলগুলোর নিউজ গাইস আজকে ভিডিওতে আপনাদেরকে জানাবো। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? ফার্স্ট অফ অল গাইস আপনাদেরকে যে ইনফরমেশনটি দিব সেটি হচ্ছে গাইস OB43 আপডেটে যতগুলো ইভেন্ট আসবে বলেছিলাম আমি আপনাদেরকে, সবগুলো ইভেন্টে কিন্তু চলে আসছে। জাস্ট একটা ইভেন্ট এখনো পর্যন্ত আসা বাকি আছে। আর সেই ইভেন্টটা কি ইভেন্ট সেটা তো আপনারা বুঝতেই পারছেন গাইস, গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্ট। ফার্স্ট অফ অল আপনাদেরকে দেখে গাইস এই ইভেন্টের আইকনটা গাইস আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন। গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের আইকনটা কিন্তু গাইস আগামী কালকে চলে আসছে। এখন কথা হচ্ছে গাইস এই গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্ট প্লাস নিউ গোল্ডেন শেড বান্ডেল এগুলো কত তারিখে আসতেছে? তারিখটা আজকেও কনফার্ম দেব বলাটা পসিবল না, কারণ এখনো পর্যন্ত অফিশিয়াল ব্যানার আসেনি। বাট গাইস আপনারা এটা শিওর থাকতে পারেন আপকামিং 5 থেকে 7 দিনের ভিতরে আপনারা 100% কনফার্ম গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্ট দেখতে পেয়ে যাবেন, কারণ আইকন দিয়ে দিয়েছে। সো বুঝতেই তো পারতেছেন গাইস আপনারা ইভেন্ট ডিজাইন করা শেষ, তারপর আইকনও দিয়েছে আর রিং ইভেন্টের মাধ্যমে আসতেছে, এটা 100% কনফার্ম। সো ইভেন্ট আসার পরে আপনারা নতুন গোল্ডেন শেড বান্ডেলটা বের করবেন নাকি ওল্ড গোল্ডেন শেড বান্ডেলগুলো বের করবেন অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনারা কারা কারা ইন্টারেস্টেড গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টের জন্য অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানাবেন। বলে দিয়ে দিলাম গাইস আপকামিং 5 থেকে 7 দিনের ভিতরে 100% কনফার্ম আসতেছে। আর হ্যাঁ, শুধু কিন্তু গোল্ডেন শেড বান্ডেলের ইভেন্টই নয়, OB43 আপডেটের জন্য কিন্তু আরেকটা ইভেন্ট বাকি আছে। বাট এটা মেবি গাইস OB44 আপডেটই চলে আসবে এটা আস্তে আস্তে, বিকজ গাইস ইভেন্টের প্রেসার কিন্তু এখন অনেক বেশি, কারণ আপনারা গেমে গেলে দেখতে পারবেন অনেকগুলো ইভেন্ট কিন্তু গাইস একসাথে চলতেছে। আর OB44 আপডেট আসতেও কিন্তু মাত্র আর একদিন বাকি আছে মধ্যে। সো বুঝতেই তো পারতেছেন গাইস আপডেটে পড়ে আসবে এই চিকেন এক্সমেটটা। এটা একটা স্পেশাল সাউন্ড ইফেক্টও থাকবে, মানে এটা যে যখন আপনারা গেম প্লে করবেন তখন কিন্তু গাইস জোস লেভেলের চিকেনের মতো আওয়াজ করবে যখন আপনারা ফায়ার করবেন। সো এটার জন্য মেবি এটা সবাই পারচেজ করবে। অনেক দিন আগে কিন্তু গাইস একটা ডগ গেম 1014 আসছিল, ওইটার মধ্যে কিন্তু গাইস এটা হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এটা আপনারা আপকামিং 8-10 দিনের ভিতরে দেখতে পেয়ে যাবেন। বাট এটার আগে কিন্তু গাইস গোল্ডেন শেড বান্ডেল চলে আসবে, এটা কিন্তু 100% কনফার্ম। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। আর লাস্ট ভিডিওতে যে গিভওয়ে ছিল সেটার উইনার আপনারা স্ক্রিনের উপর দেখতে পারছেন। ভাই আপনাদের অ্যাকাউন্টে ডায়মন্ড কিছুক্ষণের ভিতরে চলে যাবে। সেম ভাবে আজকে ভিডিওতে গিভওয়ে থাকবে, জাস্ট আপনাদের একটা লাইক করতে হবে আর কমেন্ট বক্সে আপনাদের ইউআইডি কোড দিতে হবে। নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আপনারা আপডেটের 1 থেকে 1.5 সপ্তাহের ভিতরেই কিন্তু গাইস আপনারা একটা গেমের ভিতরে স্পেশাল ইভেন্ট দেখতে পাবেন। আর সেটা হচ্ছে গাইস স্ট্রিট ফক্স বান্ডেলের ইভেন্ট। এই ইভেন্টটা কিছুটা এই টাইপেরই হবে। আর গাইস এখানে গাইস আপনারা স্ট্রিট ফক্স বান্ডেল দেখতে পেয়ে যাবেন, ফিমেল এবং মেল দুইটাই কিন্তু দিয়ে দিবে। আর এই বান্ডেল দুইটা সম্পর্কে হয়তো আপনারা অনেকেই জানেন গাইস, এটা স্ট্রিট ফক্স বান্ডেলেরই কিন্তু গাইস সেম টু সেম কপি বান্ডেল। এটা জাস্ট হোয়াইট কালারের ডিজাইন করেছে। যারা যারা গাইস হোয়াইট টি-শার্টের সাথে কম্বিনেশন করবেন তাদেরকে কিন্তু গাইস জোস লেভেলের লাগবে এটা। যদিও গাইস OB43 তে আসার কথা ছিল, বাট এটা কিন্তু পোস্টপোন করেছে, মানে গাইস আপডেটে পরে আসতেছে। সো আপডেটে পরে 100% কনফার্ম ডেটটা জানাবো। বাট গাইস ভেরি সুন যেহেতু গাইস এই মাসে ইভেন্ট আসবে সেহেতু গাইস আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম। আমি তো গাইস স্ট্রিট ফক্স বান্ডেলটা নেয়ার জন্য অনেকদিন থেকে ওয়েট করতেছি। আপনারা কারা কারা বার করবেন এটা আসলে অবশ্যই কিন্তু কমেন্টে জানান। 17 তারিখে বেক দেখতে পাবেন, কোন ইভো বান্ডেলটা বেক দেখতে পাবেন গাইস আপনারা সবাই জানেন। OB43 আপডেটে কিন্তু গাইস কোনো প্রকার ইভো বান্ডেল কিন্তু ব্যাক আসেনি। আর OB44 আপডেটের জন্য কিন্তু নতুন একটা ইভো বান্ডেলও ডিজাইন করেছে। সো সেই বান্ডেল তো আসবে এবং সেই সাথে গাইস আপনারা যে কোনো একটা ইভো বান্ডেল ব্যাক দেখতে পেয়ে যাবেন। বাট আমি আপনাদেরকে এইটা কনফার্ম দিয়ে বলতে পারবো না যে কোনটা ব্যাক আসবে, বাট দুইটা বান্ডেল দেখাবো। দুইটার ভিতরে কিন্তু যে কোনো একটা 100% কনফার্ম OB44 আপডেট আপনারা ব্যাক দেখতে পাবেন, যার মধ্যে সবচেয়ে বেশি পসিবিলিটি হচ্ছে গাইস কুবরা বান্ডেল। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, কুবরা বান্ডেলের কিন্তু গাইস এতবার ব্যাক আসার পরও এখনো পর্যন্ত অনেক ডিমান্ড। কুবরা বান্ডেলের এখনো পর্যন্ত এত পরিমাণে হাইপ রয়েছে যে আপনাদের মধ্যে অনেকেই দেখে গাইস ফ্রি ফায়ারের যে অফিশিয়াল ইনস্টাগ্রাম আছে বাংলাদেশের ওইখানে গিয়ে কমেন্ট করেন ভাই কুবরা বান্ডেল ব্যাক দেন, মডারেটরদেরকে বলেন কুবরা বান্ডেল ব্যাক দেন। সো এগুলা দেখে গাইস সিরিয়াসলি হাসি পায়, কারণ এখনো পর্যন্ত একটা বান্ডেলের কি পরিমাণে ডিমান্ড থাকলে 4 বার রিটার্ন আসার শর্ত আপনারা এগুলা করতে পারেন। আর যাই হোক গাইস হয়তো আপনাদের অনেক ভালো লাগে বান্ডেলটা, সো তার কারণে হয়তো অনেক নিউ প্লেয়ার আছে যারা নিতে পারেননি, যার কারণে বলতেছি কুবরা বান্ডেলটাই রিটার্ন আসার সবচেয়ে বেশি পসিবিলিটি রয়েছে আপডেটে পরে। সো যারা যারা কুবরা বান্ডেলের জন্য ওয়েট করতেছেন গাইস আপডেটের কিছুদিন পরে গাইস অফিশিয়াল ব্যানার পাবেন, তারপর 100% কনফার্ম দিয়ে আমি আপনাদেরকে বলে দিতে পারবো যে কত তারিখে কুবরা বান্ডেলটা ব্যাক আসতেছে। সো আশা করি গাইস আপনারা সবাই বুঝতে পারছেন। আর কোনোভাবে যদি মিস হয়েও যায় আশা করি গাইস কুবরা বান্ডেল ব্যাক আসবে। যদি কুবরা বান্ডেল ব্যাক নাও আসে কোনোভাবে সেক্ষেত্রে গাইস আপনার স্করপিও যে বান্ডেলটা আছে ওইটা গাইস আপনারা একটা রিং ইভেন্টের মাধ্যমে ব্যাক দেখতে পেয়ে যাবেন। বাট এটার চান্স হচ্ছে 20% আর কুবরা বান্ডেল ব্যাক আসার চান্স হচ্ছে 80%। সো আই হোপ আমি আপনাদেরকে বোঝাতে পারছি। বাই দ্য ওয়ে গাইস আমাদের কমেন্ট বক্স কিন্তু অলওয়েজ গ্যারেনা থেকে ফলো করা হয় গাইস। আপনারা কোন বান্ডেলটা ব্যাক চান, কুবরা বান্ডেল নাকি স্করপিও বান্ডেল, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। নেক্সট ইনফরমেশনটি হলো গাইস অনেক ইন্টারেস্টিং একটা ইনফরমেশন, সেটা হচ্ছে গাইস আপনারা অনেকেই খেয়াল করেছেন কিনা জানি না, দীর্ঘ 5 মাস থেকে কিন্তু আমাদের গেমের ভিতর কোনো ইমোট পার্টি ইভেন্ট আসতেছে না। সো ফাইনালি কিন্তু গাইস কিছুদিনের ভিতরে আপনারা একটা ইমোট পার্টি ইভেন্ট দেখতে পাচ্ছেন। আর সেই ইমোট পার্টি ইভেন্টের মেইন প্রাইস যেটা থাকবে সেটা OB44 এর কোন একটা ইমোট হবে। এখন কথা হচ্ছে ইমোট পার্টি ইভেন্টটা দেখতে কেমন হবে গাইস। আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন ইমোট পার্টি ইভেন্টটা দেখতে অনেকটা এরকমই হবে। আর এখান থেকে ম্যাক্সিমাম ইমোটই কিন্তু থাকবে, বাট আমি আপনাদেরকে এটা বলবো না যে 100% কনফার্ম এই ইমোটগুলাই থাকবে গাইস। এখান থেকে আপনারা যেমন থ্রোন ইমোট দেখতে পাচ্ছেন, তারপর প্রপোজ ইমোট দেখতে পাচ্ছেন, এগুলা মেবি থাকবে। আর মেইন প্রাইস হিসেবে যেখানে ডগি ইমোটটা রাখা হয়েছে এটা কিন্তু থাকবে না, এখানে গাইস OB44 এর কোন একটা ইমোট থাকবে। সো আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পারছি। যেহেতু দীর্ঘ 5 পাঁচ মাস থেকে কোনো প্রকার ইমোট পার্টি ইভেন্ট আসতেছে না, সেহেতু গাইস ইমোট পার্টি ইভেন্টের জন্য আমি তো সুপার এক্সাইটেড। আপনারা কারা কারা এক্সাইটেড অবশ্যই কিন্তু গাইস কমেন্ট সেকশনে জানাবেন। আমাকে দুই একটা দিন সময় দেন, এর ভিতরে কিন্তু গাইস 100% কনফার্ম ডেটটা আপনাদেরকে জানাবো যে কত তারিখে ইমোট পার্টি ইভেন্ট আসতেছে, কারণ গাইস আর মাত্র একদিন পরেই কিন্তু OB44 আপডেট আসতেছে। সো তার কারণে কিন্তু গাইস আপডেটের পরে 100% কনফার্ম ডেটটা আমি আপনাদেরকে জানাতে পারবো। জাস্ট 2 থেকে 3টা দিন সময় দেন, এর ভিতরে কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেব। ওকে, নেক্সট ইনফরমেশনটি হলো গাইস আজকের ভিডিওর মেইন টপিক, মানে গাইস আমাদের গেমে আসতে চলেছে গাইস একটা মারাত্মক ডিসকাউন্ট ইভেন্ট। আর সেই ডিসকাউন্ট ইভেন্টটা দেখতে কেমন হবে, নেমটা কি হবে সেটাকে ফার্স্ট অফ অল বলি। সেই ডিসকাউন্ট ইভেন্টের যেটা নেম হবে সেটা হচ্ছে গাইস লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট। হ্যাঁ গাইস লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট, যেটা কিনা মিস্ট্রি শপের চেয়ে গাইস কোটি গুণে ভয়ঙ্কর। কেন বললাম এই কথা সেটাকে আপনাদের একটু বিশ্লেষণ করি। সেটা হচ্ছে গাইস আপনারা মিস্ট্রি শপের ভিতরে যদি স্পিন করেন, আপনারা ধরেন 40% লাখ পেয়েছেন বা 50% লাখ পেয়েছেন, ওইটাই কিন্তু থাকে। এরপরে কিন্তু গাইস কোনোভাবে আপনাদের লাখ আপনারা চেঞ্জ করতে পারেন না। অনেক সময় গাইস একটা 1000 ডায়মন্ডের আইটেম আমাদের কিন্তু 700-800 ডায়মন্ড দিয়ে কিন্তু নিতে হয়। আর মিস্ট্রি শপের ভিতরে কিন্তু গাইস তেমন ভালো কোনো আইটেম রেটও থাকে না, জাস্ট গাইস 2টা বান্ডিল থাকবে এবং সেই সাথে গাইস নরমাল কিছু ক্রিয়েট থাকবে, একটা নরমাল ইমোট থাকবে, এগুলাই কিন্তু থাকে। বাট ভাই লাকি হুইল যে ডিসকাউন্ট ইভেন্টটা আসে, এখানে কিন্তু গাইস আপনারা ইচ্ছা মতো আপনাদের লাখ চেঞ্জ করে নিতে পারবেন। এমনকি গাইস 1500 ডায়মন্ডের একটা আইটেম আপনারা কিন্তু 9 ডায়মন্ড দিয়ে পর্যন্ত নিতে পারবেন। আর আপনাদের লাখ যদি খারাপও থেকে থাকে, আপনারা 1-2টা আইটেম পারচেজ করবেন, তারপর কিন্তু গাইস আপনাদের লাখ আপনারা খুবই সুন্দরভাবে বাড়িয়ে নিতে পারবেন। আপনারা 99% ডিসকাউন্ট পাবেন, 90% ডিসকাউন্ট পাবেন, এমনকি গাইস 9 ডায়মন্ড দিয়েও পারচেজ করতে পারবেন। বুঝতেই তো পারতেছেন গাইস আপনারা। আর ইভেন্টটা দেখতে কেমন হবে সেটা আপনারা দেখতে পারছেন গাইস। এখানে যে বান্ডিলগুলো দেখতে পারতেছেন গাইস, এগুলো যে সেম টু সেম থাকবে তা কিন্তু না গাইস, বান্ডিল অবশ্যই চেঞ্জ হবে বাট ম্যাক্সিমাম আইটেম কিন্তু গাইস এরকমই থাকবে। আর ইভেন্টের কনসেপ্ট বলেন, তারপর ইভেন্টটা বলেন, সবগুলো কিন্তু এরকমই হবে। আর আপনারা এই ইভেন্ট থেকে আপনারা অনেক ডিসকাউন্টে অনেকগুলো ইভোগানের টোকেন, হাইবারবুকের টোকেন এগুলো পারচেজ করতে পারবেন। যারা যারা খুবই কম ডায়মন্ডের মাঝখানে আপনাদের ইভোগান কয়েকটা লেভেল আপডেট করতে চান, এই ইভেন্ট থেকে কিন্তু আপডেট করতে পারবেন। সো আই হোপ আপনারা সবাই বুঝতে পারছেন। এখন আপনারা আমাকে বলতে পারেন ভাই ইভেন্ট কেমন হবে বুঝালেন মানলাম, বাট এই ইভেন্টের কনফার্ম ডেটটা কে বলবে? হ্যাঁ গাইস কনফার্ম ডেটটাও চলে আসছে গাইস। এই ইভেন্টটা আসতে চলেছে মে মাসের 5 তারিখে। হ্যাঁ গাইস আপনারা ঠিকই শুনেছেন, মে মাসের 5 তারিখে 100% কনফার্ম আমাদের এই লাকি হুইল ডিসকাউন্ট ইভেন্ট আপনারা গেমের ভিতর দেখতে পেয়ে যাবেন। সো 100% কনফার্ম ডেট সহকারে আমি আপনাদেরকে বলে দিলাম। এজন্য হলো কিন্তু গাইস একটা লাইক আমি আশা করতে পারি। সো যদি পারেন একটা লাইক সবাই মিলে করে দেন গাইস, কারণ আপনাদের একটা লাইকে কিন্তু অনেক হেল্প হবে। এন্ড আমার চ্যানেলও এখন একটু ডাউন চলতেছে, সো আশা করি সবাই একটা লাইক করে দিবেন। ওকে গাইস, আজকে আমাদের গেমে একটা মক স্টোরি ইভেন্ট আসছে। আমি আপনাদেরকে বলেছিলাম গাইস আজকে এই মক স্টোরি ইভেন্টটা আসবে, যেটা দেখেছিলাম একদম সেম টু সেম মক স্টোরি ইভেন্টই কিন্তু গাইস দিয়েছে। বুঝতেই তো পারতেছেন গাইস ইনফরমেশনগুলো কতটা পিওর হয়। সো এই মক স্টোরি ইভেন্টটা চলে যাওয়ার পরে আমাদের গেমে যে মক স্টোরি ইভেন্টটা আসবে সেটা গাইস আপনারা স্ক্রিনে উপর দেখতে পাচ্ছেন। আমাদের গেমে অনেকদিন থেকে পেন্ডিং থাকে একটা মক স্টোরি ইভেন্ট, স্কিপিডি থিমে গাইস একটা টয়লেটমেন্ট ইমোট। এই ইমোটটা গাইস অনেকদিন আগে কিন্তু টপ ইভেন্টের মাধ্যমে আশা কথা ছিল, বাট পোস্টপোন করা হয়। সো ফাইনালি কিন্তু গাইস মক স্টোরি ইভেন্টের মাধ্যমে আসতেছে। আমাদের বর্তমানে যে মক স্টোরি ইভেন্টটা চলতেছে ওটা চলে যাওয়ার পরে গাইস আপনারা এই মক স্টোরি ইভেন্টটা দেখতে পেয়ে যাবেন। সো এই ফানি ইমোটটা আপনারা কারা কারা বার করবেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ইমোটটা বার করতে আপনাদের মোটামুটি 890 ডায়মন্ডের মতো লাগবে, মানে টোটাল আর কি 900 ডায়মন্ড ধরতে পারেন আপনারা। 900 ডায়মন্ডের মাঝখানে কিন্তু গাইস আপনারা সবাই ইমোটটা বের করতে পারবেন মক স্টোরি ইমোট থেকে, সরি মক স্টোরি ইভেন্ট থেকে। ওকে গাইস, লাস্ট ইনফরমেশনটি হলো গাইস আজকে রাত 12টার আপডেট। আজকে রাত 12টার পর অথবা আগামীকাল ভোর 4টার দিকে আপনারা গেমের ভিতর নতুন কি ইভেন্ট দেখতে পাবেন গাইস। আজকে আমাদের গেমের ভিতর একটা মক স্টোরি ইভেন্ট আসলো, আর মোটামুটি সবগুলা ইভেন্ট চলতেছে, রিং ইভেন্ট বলেন, লাক রোল ইভেন্ট বলেন, সবকিছু কিন্তু চলতেছে। এর কারণে গাইস আগামীকালকে আপনারা কোনো প্রকার ইভেন্ট গেমের ভিতর দেখতে পাবেন না। এরপরও যদি হঠাৎ করে কোনো ইভেন্ট কনফার্ম হয় তাহলে তো অবশ্যই কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি আপনাদেরকে জানিয়ে দেবো। তবে সবচেয়ে বেশি পসিবিলিটি আছে আপনারা আগামীকালকে কোনো ইভেন্টই দেখতে পাবেন না। তো এই ছিল আজকে ভিডিও গাইস। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে একটু হলো ইনফরমেটিভ লেগেছে এবং একটু হলো আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি একটু হলো ইনফরমেটিভ মনে হয়ে থাকে গাইস আপনারা একটা লাইক করতে পারেন। এন্ড অনেকে রেগুলার ভিডিও দেখেন আর চলে যান, এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাহলে আজকে ভিডিওতে সাবস্ক্রাইবটা করে নিন। তো এই ছিল আজকে ভিডিও গাইস, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।